আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আবার আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছি, আবারও কয়েকদিন পরে চলে আসব। তো এই তো সবাই মিলে যাচ্ছি, আর ভালো লাগতেছে না, সবার সাথে থাকছি 2 দিন, তো আজকে আবার যাচ্ছি এখানে। তো এভাবেই হয়, বাংলাদেশে আসলে আমি এখানে কয়েকদিন, ওইখানে কয়েকদিন, এভাবেই করতে থাকি, দুনো জায়গায় থাকি। তো আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে, আর এই তো আজকে ওয়েদার ভালো, বাংলাদেশে শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। একটু সময় ভালো, তারপরে আবার বৃষ্টি, আবার বৃষ্টি, এরকমই চলতেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আমি আর গড়ে বাড়িতে গিয়ে ভিডিও করতেছি, এই তো চলে আসলাম অনেকক্ষণ পরে। আর আসার সময় আমাদের এখান থেকে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসছে বড় 2টা মাছ আর সবজি। এই তো আমার বাপের বাড়ি, ওই জায়গায় অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, প্রতিদিনই বাজার হয় আমাদের ওইখানে। তোমার হাজবেন্ড এখান থেকে মাছ নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে আমরা তো বলি পইটা সিলেটি ভাষায়, আরো কি কি বলে নাম জানি না। আমি এগুলা ভাজি করে খেতে খুব পছন্দ করি, আর ওইখানে সরি, বাংলাদেশে ওইখানে বাংলাদেশে এখানে পাওয়া যায়, কিন্তু আমি যেখানে থাকি ক্লাস করতে ওইখানে এগুলা পাওয়া যায় না, লন্ডনে আই থিঙ্ক পাওয়া যায়। তো আমার এগুলো দিয়ে ডিমের সাথে ভাজি খেতে অনেক অনেক পছন্দ। আর এদিকে আমার জাল মাছ কাটতেছে, আমার জাল অনেক সুন্দর মাছ কাটে, বড় বড় মাছ খুব কাটতে পারে, কিন্তু আমি পারি না, আমার কাটা হয় না, কারণ ওইখানে মাছ অলরেডি কেটে দিয়ে দেয় ইউকেতে। আমি কখনো এত বড় মাছ কাটিও নাই, শুধু দেখছি, আমি পারি না। তো মাছ কাটতেছে, আমি দেখতেছিলাম অনেক সুন্দর করে এত বড় মাছটা কেটে নিয়েছে। তো আপনাদের সাথেও শেয়ার করি, যারা যারা আমার মতো মাছ কাটতে পারেন না, তারাও শিখে নেবেন মাছ কাটার প্রক্রিয়া, একটা টেকনিক থাকে কিভাবে মাছ কাটতে হয়। অনেক সুন্দর করে কাটতেছে, প্রথমে মাছের যে আঁশগুলা ওগুলা ছাড়িয়ে নিয়েছে, তারপরে ও সুন্দর করে কাটতেছে, কি সুন্দর করে কাটাগুলো আলাদা আলাদা করতেছে, ভালোই লাগতেছে। তারপরে কাটার পরে যার যেভাবে পছন্দ ওইভাবে বড় ছোট করে পিস পিস করে নিবেন। ও এরকম করতেছে, ওর আইডিয়া হয়ে গিয়েছে মাছ কাটতে কাটতে। এ দেখেন সবগুলা কেটে নিয়েছে, যেভাবে সাইজ করার এভাবে সাইজ করে ও কেটে রেখে দিয়েছে। তারপরেই তো এখন পইটা ভাজি হবে, আমার এই ভাজিটা অনেক পছন্দ। তো প্রথমে তেল দেওয়া হয়েছে, তেলের ভিতরে এখন কাটা পেঁয়াজ, এখানে গ্রিন চিলিও আছে। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে গ্রিন চিলি দেওয়া হবে। আমার এই এটা অনেক ভালো লাগে ডিম ভাজি দিয়ে, ডিম সাথে দিয়ে এই ভাজিটা খেতে। তারপরে লবণ দেওয়া হয়েছে, তারপরে এই তিন মশলা, প্রথমে হলুদের পাউডার, তারপর ধনিয়া পাউডার, কেটে রাখা গ্রিন চিলি, তারপরে খুব ভালো করে নেড়ে নেওয়া হবে। তারপরে এখানে
দুটা ডিম দিয়ে দেওয়া হলো, যে কোনো ধরনের ডিম দিয়ে ডিম গুলা মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে নেয়ার পর কেটে রাখা পইটাগুলা দেওয়া হচ্ছে। এখন সব মশলা পইটার সাথে মিক্স করে নেওয়া হবে। মিক্স করে একটু পরে লুক অলমোস্ট হয়ে যাচ্ছে, তো নেড়ে ছেড়ে ভালো করে হয়ে গেলে হয়ে যাবে পইটা বাজি। তারপরে আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, তো আমার কয়েকদিন পরে ধরে অনেক চুল পড়ছিল, অনেক চুল পড়তেছে, আমি ফ্রেশ অ্যালোভেরা গাছ দেখে কেটে আনছি। আমার জালি আমার জন্য কেটে আনছে, তো ওগুলো কাটতেছে, কেটে যে ভিতরের জেলগুলো আমি ওগুলা প্লান্টার করে ওগুলোর জুস মাথার ভিতরে দেব। ঘুমানোর আগে পুরো রাত আমার মাথা থাকবে, এগুলোতে নাকি চুল গজায়, চুল পড়া বন্ধ হয়, চুলও অনেক সিল্কি হয়, তো আমি সেটার জন্য এগুলা কাটতেছি। নিজের কাছের অ্যালোভেরা খুবই ভালো হবে, এগুলা ন্যাচারাল অর্গানিক, যেহেতু আমি আর আমার জাল মিলে কাটতেছিলাম। বাংলাদেশে সব কিছু দা দিয়ে কাটা হয়, আমার ওই অভ্যাসটা নাই, তো বাংলাদেশে থাকলে হয়তো হইতো, ওইখানে যেহেতু সবকিছু ছুরি দিয়ে কাটি তাই আমি এখন দা দিয়ে কাটতে পারি না। তো ওই তো দেখেন অনেকগুলো অ্যালোভেরা জেল, দেখেন ভিতরগুলো নিয়ে এগুলো আমি ব্লেন্ডার করবো, ওগুলোর জুস আর কিছু মিক্স করবো না, জুসগুলাই শীতের ভিতরে লাগিয়ে রাখবো। তারপরেই তো ডিনার রেডি, ডিনার টাইম, খাবো আমরা সবাই একসাথে, আমাদের বাড়ির সবাই একসাথেই বসে যাই আমরা। বাংলাদেশে ভালো একা একা খেতে হয় না, এখানে সব একসাথে টেবিলে বসে খুব মজা করে আমরা খাই, আমার খুবই ভালো লাগে। যাওয়ার পরে এই জিনিসগুলো এত এত মিস করি, বাংলাদেশে যাওয়া, বাংলাদেশ থেকে যাওয়ার পরে ওইখানে খুবই মিস করি কয়েকদিন, মানে ওইখানে তো অনেক টাইম আমি খাই না, রাতের বেলা কখনোই খাবার খাই না ইউকেতে, কিন্তু এখানে আসার পর না কে মানে না করলেও মানে ওরা কেউই মানে না, ওদের সাথে বসতে হয় খেতে হয়, কে আর করবো, যে কয়েকদিন আছে খেয়ে নেই, কারণ ওইখানে চলে গেলে এভাবে কেউ আর বলবে না খেয়ে নাও, এভাবে মানুষও পাবো না সবার সাথে বসে খেতে, তো যে কয়েকদিন আছি খেয়ে চলে যাই। এই তো মাশাল্লাহ। আর এই দেখেন আমাদের গোয়াল ঘর, আমাদের গরু, আর আজকে সকালে আমাদের একটা ছোট্ট বাছুর জন্ম হয়েছে গোয়াল ঘরে। আর বাংলাদেশে আসার পরেই প্রথমে আমি গোয়াল ঘরে আসলাম, মেঘ বৃষ্টির কারণে মানে সবগুলা ঘরের ভিতরেই থাকে। এই দেখেন আমাদের ছোট্ট নতুন অতিথি, আজকেই হয়েছে, এটা অস্ট্রেলিয়ান গরুর একটা বাছুর, প্রতি বছর বছরই এটা থেকে একটা বাছুর হয়। তো এই দেখেন এখনো দাঁড়াতে পারছে না, মাশাল্লাহ অনেক সুন্দর। তো ভেরি নাইস, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কালারটাও সুন্দর। আর এই তো আমাদের গোয়াল ঘর, বৃষ্টির কারণে বাইরে যেতে পারে না, শুধু এই যে ড্রাই এগুলা খেতে হয়, ড্রাই খের বলে ড্রাই। আর এই তো মাশাল্লাহ, বাইরে না গেলে এগুলো, ঘাস না খেলে বড় হয় না, ঘাস খেলে গরুর জন্য ভালো,
তো অনেক বৃষ্টির কারণে এগুলা ঘরেই থাকতে হচ্ছে। আর এই তো আমাদের বাড়ি, ছোট্টখাট্ট একটা আমাদের বাড়ি, মাশাল্লাহ। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে সবাই এভাবে বাইরে এসে বসে গল্প গুজব করে, এভাবে বসতে বসতে অনেকটা রাত হয়ে যায়। এই তো তো আমি আমার ভিডিওটা লম্বা করতেছি না, দেখা হচ্ছে নতুন আর কোন ভিডিওতে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।